আলোচিত মাওলানা মিজানুর রহমান আজহারির বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডন হাইকোর্টে আপিল করা হয়েছে আদালত ব্রিটিশ হোম অফিসকে দুই দিনের সময় দিয়ে জানতে চেয়েছেন কেন আজহারির হল অন্যদিকে ছুটির দিনের কারণে আগামী মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হওয়ার আপাতত কোনো সুযোগ নেই অন্যদিকে ব্রিটেনের আয়োজকরা আজহারির সব অনুষ্ঠান স্থগিত করেছেন তবে তারা টিকিটের টাকা এখনও ফেরত দেননি সব প্রক্রিয়া সম্পূর্ণ করে লন্ডনে প্রবেশ করতে হলে আজহারিকে অপেক্ষা করতে হবে কাতারে লন্ডনে যেতে না পেরে আজহারি এখন দোহাতে অবস্থান করছেন এদিকে লন্ডন আই টিভির সিও, আতাউল্লাহ ফারুক টিভির ফেসবুক পেজে এক ভিডিও ঘোষণাতে বলেছেন বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে একই সঙ্গে মাওলানা মিজানুর রহমান আজহারি ভালো আছেন এ সংবাদও তিনি দর্শকদের জানিয়েছেন ব্রিটিশ হোম অফিস স্পর্শকাতর বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়ে বসবাসরত মাওলানা আজহারির বিরুদ্ধে ব্রিটিশ হোম অফিসে কমিউনিটির পক্ষ থেকে অনেক অভিযোগ উপস্থাপন করা হয়েছে হোম অফিস তার পুরানো ওয়াজের কপি সংগ্রহ করে দেখেছে কমিউনিটিতে নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কা থেকে হোম অফিস তার ভিসা বাতিল করেছেন তারা কোনো অনুমতি দিচ্ছেন না এমনকি তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো ধরনের তথ্য দিতে অপরাগতা জানিয়েছেন কাতার বিমানবন্দরেই বাতিল করা হয়েছে মিজানুর রহমান আজহারির ব্রিটেন যাওয়ার ভিসা আজহারি মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে রওনা হয়ে কাতার বিমানবন্দরে বুধবার ভোরে পৌঁছায় বুধবার সকালে যখন আজহারি লন্ডনের ফ্লাইটে ওঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি ছিয়ানব্বই ঘন্টার জন্য ট্রানজিট ভিসিট ভিসা নিয়ে তিনি এখন কাতারে অবস্থান করছেন একত্রিশ অক্টোবর থেকে ব্রিটেনের ছয়টি শহরে মাওলানা আজহারির ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় আইওয়ান ওয়ান টিভির পক্ষ থেকে এই অনুষ্ঠানে পনেরো পাউন্ড থেকে একশো পাউন্ডে বারো হাজার টিকিট বিক্রি হয়েছিল মিজানুর রহমান আজহারিকে বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে বাংলাদেশ ছাড়তে হয়েছিল তিনি দীর্ঘদিন থেকে মালয়েশিয়াতে বসবাস করছেন